আস্তে আস্তে আমাদের আশপাশ থেকে রথ এগিয়ে আসছে। আমি আপনাদের এলাকাবাসী সমস্ত দেখুন, শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর আজকে যে রথযাত্রা, আজকে আমরা এই রথযাত্রা 23 নম্বর ওয়ার্ডে ভোলাগিরি আশ্রম থেকে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এখানে রথ ছিল, সেই রথ বেরোতো, কিন্তু মাঝখানে সেই রথ বন্ধ হয়ে গেছিল। আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পর বিগত 3 বছর ধরে এই ওয়ার্ডে আবার রথ শুরু করেছি। আমি দেখলাম শুধু রথ শুরু করলেই হবে না, তার সাথে যে মানুষ কিন্তু একটা মেলা উপভোগ করতে চায়, কেননা সেই মেলা হলে এলাকার মানুষজন একে অপরের সাথে দেখা করতে পারে এবং ব্যবসারও ব্যবস্থা হয় এবং টাকাও সব রকম কিছুই হয়। তাই আমরা এই মেলার ব্যবস্থা এবার করলাম প্রথমবার। আপনারা শুনলেন যে এই মাত্র মাননীয় পৌর প্রধান মলয় ঘোষ মেলার উদ্বোধন করে গেছেন, আর আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়। হ্যাঁ, আমরা চাইছি যে এই মেলার মাধ্যমে এলাকার সংহতি রক্ষা করতে এবং মানুষের মধ্যে যাতে সৌহার্দ্যের বার্তা পৌঁছায় যে একটা মেলা শুধু আনন্দের জন্য না, ঘোরার জন্য না, একটা মেলা কিন্তু সৌহার্দ্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। তাই আজকে জগন্নাথ মহাপ্রভুর শুভ জন্মদিনে সেইটাই আমরা ওনার কাছ থেকে আশীর্বাদ চাইছি যে উনি আমাদের সকলকে আশীর্বাদ করুক, আমরা যাতে শান্তিতে থাকতে পারি এবং সমৃদ্ধিশালী হতে পারি এবং মানুষের সেবায় ভূত হতে পারি। মেলাটা কতদিন থাকছে? 7 দিন থাকবে। উল্টো উল্টো। থ্যাংক ইউ।